মেঘের রাজ্যে আপনাকে স্বাগত। দূরের মিজোরাম পাহাড়ের বুকে ঘুমিয়ে থাকা সাদা মেঘদল এসে ছুঁয়ে দেবে আপনার করতল। আজ আপনাদের নিয়ে যাব সেই মেঘের দেশে, যেখানে আকাশ, পাহাড় আর মেঘেদের বন্ধুত্ব। বন্ধুরা, আজ যাব সাজেকে। সাজেক ভ্রমণের এ টু জেড অর্থাৎ সব তথ্য পাবেন এই ভিডিওতে। টুক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। মজার বিষয় হচ্ছে, সাজেক রাঙামাটি জেলায় হলেও যেতে হবে খাগড়াছড়ি দিয়ে। তাই ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে খাগড়াছড়ির টিকিট কেটে ফেলুন। রাত 10টা থেকে 11টার দিকে বাস, পৌঁছবেন সকাল 7টায়। শ্যামলী, ইগল, ইকোনো সহ বহু কোম্পানির বাস যায়। ভাড়া নন এসি 500 থেকে 550 টাকা, এসি 1000 থেকে 1200। সকালে আপনাকে পৌঁছে দেবে খাগড়াছড়ির শাপলা চত্বরে। সবাই যেভাবে ট্যুর প্ল্যান করে, আমরা একটু ভিন্নভাবে করেছি। আমরা শুরুতে খাগড়াছড়ির অন্যান্য সুন্দর জায়গাগুলো দেখব, তারপর বিকেলে যাব সাজেকে। কারণ সাজেক থেকে ফেরার পথে সবাই ক্লান্ত থাকেন, তাই খাগড়াছড়ির অন্যান্য জায়গাগুলো দেখার এনার্জি থাকে না। তাই আগে যাব আলুটিলা গুহা আর রিসং ঝর্ণায়। সেই হিসেবে শাপলা চত্বর থেকেই চাঁদের গাড়ি ভাড়া করে নিই। গাড়ির ড্রাইভারই আপনাকে সব জায়গায় নিয়ে যাবে। আলুটিলা একটা অন্ধকার সুড়ঙ্গের নাম। এখানে ভেতরে নিকোষ কালো অন্ধকার পার হতে হবে। ভেতরে বাদুড়ের ঝাপাঝাপি, তাই আপনাকে মশাল কিনে নিতে হবে। এরপর যাবেন রিসং ঝর্ণায়। অনেকটুকু পথ হেঁটে যেতে হবে, কিন্তু ঝর্ণায় গা ভিজানোর পর আপনার সব ক্লান্তি এক মিনিটে দূর হয়ে যাবে। এবার কাঙ্ক্ষিত সেই সাজেকের পথে। প্রথমে যেতে হবে দীঘিনালা আর্মি ক্যাম্পে। সেখান থেকে সকাল 10টা আর দুপুর 2:30টায়। প্রতিদিন দুই সময়ে স্কট দিয়ে সব চাঁদের গাড়ি নিয়ে যায় সেনাবাহিনী, নিরাপত্তার জন্য এটা করা। দুই পাশে ঘন সবুজ আঁকা বাঁকা পথ, চাঁদের গাড়ির জন্য ভাড়া ফিক্সড করা। দুই দিন এক রাত্রির জন্য 7 থেকে 8 হাজার টাকা। গাড়ি ভাড়ার সময় সব কথা পরিষ্কার করে নেবেন, ড্রাইভারের থাকা খাওয়া নিজের। এছাড়া সিএনজিতে গেলে 2 জন 3,900 টাকা, বাইকে 2 জন 2 থেকে 2,500 টাকায় সাজেক যেতে পারবে। এই জন্য 2-3 জনের পরিবর্তে দল বেঁধে গেলেই খরচ কম পড়বে। শেষ বিকেলের আলোয় মুগ্ধ চোখে দুই পাশে নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে খাগড়াছড়ি থেকে 3 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন সাজেক ভ্যালিতে। শুরুতেই চোখে পড়বে সাজেক রিসর্ট। এরকম শতাধিক রিসর্ট আছে এখন সাজেকে। নেমেই প্রথম কাজটা হবে রিসর্ট ভাড়া করে নেওয়া। সাধারণত ছুটির দিনগুলোতে গেলে আগে রিসর্টে বুকিং দিয়ে রাখাই ভালো, না হয় ভিড় বাড়ার কারণে আপনাকে বাড়তি টাকা গুনতে হতে পারে। সাধারণ সময়ে বুকিং দেওয়ার প্রয়োজন নেই। 2 থেকে 3,500 টাকায় আপনি রুম পেয়ে যাবেন। 6-7 জনের রুমও পাওয়া যায়। তবে খেয়াল রাখবেন, আপনার রিসর্ট থেকে যেন পাহাড় আর মেঘ দেখা যায়, তাহলে রুমে বসেই উপভোগ করতে পারবেন স্বর্গীয় অনুভূতি। ভালো কিছু রিসোর্টের বর্ণনা আর চাঁদের গাড়ির ড্রাইভারের নাম্বার আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। মনে রাখবেন, সাজেকে এখনও বিদ্যুৎ নেই, জেনারেটরই ভরসা, তাই সাথে করে পাওয়ার ব্যাংক নিয়ে যান। রবি এবং টেলিটক কোম্পানির নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। মালামাল সব রিসোর্টে রেখে বের হয়ে যান রাতের সাজেক দেখতে। তার আগে রিসোর্টে জানিয়ে যান রাতে কী খাবেন। বারবিকিউ করতে পারেন, রাত বেশি জাগা যাবে না, কারণ খুব ভোরে আপনাকে উঠতে হবে। ভোরে উঠতে না পারলে আপনি একটা ভয়াবহ সৌন্দর্য মিস করবেন। ভোরের আলো না ফুটতেই চলে যান হেলিপ্যাডে। এখান থেকে সূর্যোদয় দেখতেই হবে। লুইরুই পাড়ার সহজ সরল মানুষগুলো এর মধ্যেই জেগে উঠেছে।
তাদের কাজ দেখতে দেখতে আপনি যখন হেলিপ্যাডে পৌঁছাবেন তখন দেখবেন মেঘের বুকে সারা রাত ঘুমিয়ে থাকা সূর্যটার জেগে ওঠা। দূরের মিজোরাম পাহাড়ে মেঘে মেঘে ভেসে যাওয়ার খেলা। সারা দেশ থেকে বহু মানুষ ছুটে আসে এই মেঘের ভেলা দেখতে। ভেসে যাওয়া এক টুকরো সাদা সৌন্দর্য আপনাকে মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখবে দীর্ঘক্ষণ। মুগ্ধ হয়ে শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। দল বেঁধে কিংবা কাপড়রা যারা যাবেন এই মুহূর্তটা ফ্রেমে বন্দি করে রাখতে ভুলবেন না। ও হ্যাঁ, সাজেকে কিন্তু ক্যামেরাম্যান পাওয়া যায় না, তাই ব্যক্তিগত ক্যামেরা নিয়ে যেতে ভুলবেন না। সূর্য উঠে গেলে ফিরে আসুন কটেজে। সকালের নাস্তা সেরে নিয়ে আবার বেরিয়ে পড়ুন কংক্লাক পাহাড়ের উদ্দেশ্যে। পায়ে হেঁটে যেতে হবে সবচেয়ে উঁচু স্থানে, সেখান থেকে দেখবেন পাহাড়ের অপরূপ সব দৃশ্য। কংক্লাকের ভিডিও আলাদা করে দেব, তাই এখানে বেশি কিছু দিলাম না। ফিরুন খাগড়াছড়ি আর রাত 8টার বাসে চেপে বসুন ঢাকার গাড়িতে। এইভাবেই শেষ করুন 3 দিন 2 রাতের স্বপ্নময় এক ট্যুর।